বাজেটে স্বাস্থ্য খাতে গত বছরের চেয়ে কম বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ বাড়া বা কমা নয়, বরং সুষ্ঠু এবং পরিকল্পিত কাঠামোই জনস্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। আর শিক্ষা খাতের বাজেট নিয়ে শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ অনুযায়ী সঠিক ব্যবস্থাপনা না থাকায় অনেক ক্ষেত্রে সুবিধাবঞ্চিত হচ্ছেন তারা। মিথিলা নাদিনের রিপোর্ট। জনগণের মৌলিক চাহিদার অন্যতম স্বাস্থ্য। করোনা মহামারী পরবর্তী বাজেটগুলোতে স্বাস্থ্য খাতের জন্য যে বরাদ্দ ছিল তার চেয়ে অনেকটা কমিয়ে এবার প্রস্তাব করা হয়েছে 12,209 কোটি টাকা। বাস্তবতা বলছে, হাসপাতালগুলোতে অবকাঠামো, আইসিইউ সহ আনুষঙ্গিক নানা বিষয়ে অনেক বেশি বরাদ্দ প্রয়োজন। এখানে অনেক গর্ভবতী মহিলা, প্রসূতি মা যখন এসে বলে যে আপা একটু ওয়াশরুমে যাব, তখন আমরা তাদেরকে অনেক লজ্জা সহকারে বলি যে না আপা, ওখানে তো যাওয়া যাবে না, ওইটা তো এমন বেহাল অবস্থায় যা ব্যবহার উপযোগী না। বর্তমান যে বরাদ্দ দেওয়া হতো সেটি তো অপ্রতুল, এবং নতুন করে আরও কমানোর মধ্য দিয়ে হবে কি, এখনও জনগণ যে স্বাস্থ্যসেবাটা পাচ্ছে এটি সংকুচিত হয়ে যাবে। শিক্ষাখাত সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জীর্ণ অবস্থা শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রে স্কুল বিমুখ করে তুলছে। আমাদের স্কুলের ক্লাসরুমগুলো অনেক ভাঙা ছড়ো, যদি এগুলো ভালো হইতো আরও ভালো লাগতো। কারণ আমাদের একটা ওয়াশরুমে ভালো পানি আসে, একটা ওয়াশরুমে ভালো পানি আসে, বাট আমাদের মেয়েদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে জিনিসটা। যেমন খাওয়ার পানি তো আমাদের সমস্যা হয়, যেমন খাওয়ার পানি থেকে গন্ধ আসে মাঝে মধ্যে। আমরা প্রতিনিয়ত এই যে ভাঙা ক্লাসগুলোতে বসে ক্লাস করতেছি, সবসময় আতঙ্কে থাকি কখন জানি মাথায় পড়ে যায়। যদি এই বর্তমান বাজেট এই স্কুলের প্রতি একটু সুনজর দেয় বা এটাকে এখানে একটি বিল্ডিং তৈরি করে দেয় বা আমাদের শিক্ষকদের সেই চাহিদাটা পূরণ করেন, তাহলে আমার মনে হয় এই এলাকার সমস্ত নাগরিক তৈরির চমৎকার একটি বেস্ট কারখানা হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারব। কারিগরি শিক্ষায় টেকসই বিনিয়োগ, প্রাথমিক শিক্ষায় মিড ডে মিল, অবকাঠামো নির্মাণ, মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ সহ নানা বিষয় বিবেচনায় রেখে বাজেটে বরাদ্দের আহ্বান জানান শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার, যদি সম্পদে পরিণত করতে চাই তাহলে শিক্ষার দরকার, এবং এই শিক্ষা এই যে ব্যক্তিগত খাতের দিয়ে কুলাবে না। এখন কিন্তু শিক্ষার বড় খরচটা ব্যক্তিকেই করতে হয়, সরকারি যে বরাদ্দ সেই বরাদ্দ আছে, কিন্তু সেই বরাদ্দ এক কথা হচ্ছে পর্যাপ্ত নয়, দুই কথা হচ্ছে সেটা দুর্নীতিগ্রস্ত অনেক ক্ষেত্রেই, এবং সেটা প্রকৃতভাবে ব্যবহৃত হচ্ছে না। 2023 সালের নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক নিয়োগ এবং তাদের প্রশিক্ষিত করার পর্যাপ্ত অর্থ বরাদ্দের আহ্বান জানান তারা। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা।